এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। ভোটের দিদিমণি আর ক্যান্ডিডেট সেই জবাবটা ওই ভোটে দিতে হবে। স্যাকরা টুকটাক আর কামার এক ঘা, এক ঘাতে সব সাফ করতাম, সব গঙ্গায় বিসর্জন দেওয়া হবে। তাদের দিদিমণিকে 14 তারিখে নামিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, রামায়ণ পাঠ করবে। যা পাপ করেছেন স্মরণ করতে হবে। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য পরিবর্তন করতে চাইছি, আর সে পরিবর্তন খালি ঝান্ডা নয়, খালি পার্টি পরিবর্তন নেই, স্লোগান বা মুখ্যমন্ত্রী পরিবর্তন নেই, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবনে পরিবর্তন হবে। আমাদের ছেলে মেয়েদের পড়াশোনা করতে বেঙ্গালুরু যেতে হবে না, আমাদের ছেলে মেয়েদের চাকরি করতে সেই গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র, রাজস্থানে যেতে হবে না, বা কোয়েম্বাতুর, পুনে যেতে হবে না। আর আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের বয়স্কদেরকে চিকিৎসা করতে চেন্নাই, ভেলোর যেতে হবে না। এই সমস্ত সুবিধা বাংলায় পায়। থানায় গিয়ে পুলিশ নাই, আমরা চাই থানায় পুলিশ থাক, সে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করুক, মানুষ যাতে ভরসা করতে পারে তাকে। বিজেপি ক্ষমতা এলে থানায় পুলিশ থাকবে, আপনাকে ন্যায় দেবে, স্কুলে টিচার থাকবে, বাচ্চারা গিয়ে পড়াশোনা করবে। এখন যায় বিদ্যে মিল খেয়ে বাড়ি চলে যায়, গরিবের ছেলে পুলে পড়াশোনা নেই, তাকে মাইগ্রেন্ট লেবার তৈরি করে আর গুজরাটে পাঠাবে, সে আর লেখাপড়া করতে হবে। তাই স্কুলে মাস্টার হোক এটা আমরা চাই, হসপিটালে ডাক্তার হোক এটা আমরা চাই, আর সেটা বিজেপি দিতে পারে। আজকে বিজেপি শাসিত রাজ্যগুলো দেখুন, আপনারাও বেড়াতে যান, তীর্থ করতে যান, দেখে আসুন কি রাস্তাঘাট, দেখুন আইন শৃঙ্খলা, দেখুন রাত্রেবেলা একজন মহিলা হেঁটে গেলে কেউ ঘুরে তাকাবে না, আর এখানে বাড়ি থেকে মহিলা গুলো কি আঁচল টানছে, কি হাত টানছে, পুলিশ এফআইআর নেবে না, একজন মহিলা ধর্ষিত হয় সন্ধ্যাবেলা থেকে সকাল অব্দি বসে আছেন থানায়, তারা এফআইআর নিচ্ছে না পুলিশ, কারণ পার্টি না বললে দেবে না, দিদি না বললে নেবে না, আর বললে দিদি বলে এসব দুষ্ট ছেলেদের কাজ। এত দুষ্ট ছেলে কোথা থেকে আসছে, পুলিশ কি করে, কেন কোমরে দড়ি পড়ায় না, তাদের গায়ে হাত বোলাচ্ছে পুলিশ, সন্ধ্যাবেলা এক জায়গায় বসে জল খাচ্ছে, কি করে হবে। সিন্ডিকেট চলছে কাটমানি, সেখান থেকে পয়সা সবাই ভাগ পাচ্ছে, যত সমাজ বিরোধী দুষ্কৃতকারী আজকে এই সমাজকে পরিচালনা করছে, পুলিশের হিম্মত নেই তার সামনে তাকায়। এর পরিবর্তন দরকার আছে, সাধারণ মানুষের গণতান্ত্রিক পরিবর্তন অধিকার চাই, মানুষ ভোট দেবে, নিজের মতো পার্টি করবে, রাজনৈতিক অধিকার চাই, সুরক্ষা চাই মহিলাদের, সেরকম প্রশাসন চাই, এটা ভারতীয় জনতা পার্টি দিতে পারে। আর এখানে কলকারখানা হোক, এখানে ব্যবসা বাণিজ্য হোক, কাঠমানি সিন্ডিকেট বন্ধ হোক, যাতে আমাদের ছেলে মেয়েদেরকে এখানে চাকরি হয়, এখানে কাজ হয়, এখানে ব্যবসা, তাকে গুজরাট যেতে হবে না বুড়ো বাবা মাকে ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে, আমাদের বাড়িতে থেকে আমাদের ছেলে মেয়েরা এখানে কাজকর্ম করে খাবে। আজকে 40 লক্ষ যুবক আজকে চলে গেছে বাংলা ছেড়ে, অন্য রাজ্যে চাকরি করছে, সব যুবকরা যদি চলে যায় তাহলে বাংলার উন্নতি কে করবে, পরিশ্রম কে, কিছু অসুস্থ বুড়ো মানুষ করবে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।